আজকে যে সাংবাদিক সম্মেলনটা এটার মুখ্য বিষয় হচ্ছে আমাদের বিশ্ব ফিজিওথেরাপি দিবস, ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে। প্রত্যেক বছরের মতো এবছরও 8ই সেপ্টেম্বর সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে পালন করা হবে। তারই অঙ্গ হিসাবে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য সরকার তরফ থেকে আমরা ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে দিবসটা পালন করানোর সংকল্প করছি। তো এবছরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস টিপস এবং আমাদের সর্বত্র সহযোগিতা হচ্ছে যশোদা হসপিটাল হায়দ্রাবাদ। তো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা দিনটাকে পালন করছি। এর মধ্যে আছে যেমন 7ই সেপ্টেম্বর আগামীকালকে আমরা একটা ফ্রি ফিজিওথেরাপি মেগা হেলথ ক্যাম্প করছি আপনাগর বৃদ্ধাশ্রমে বরজলাতে, এবং 8 তারিখ সকালবেলার 7টায় আমাদের রেলি আছে জনসচেতনতামূলক পদযাত্রা, যেটা হবে রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে উজ্জয়ন্ত প্যালেস, কামাল চৌনি, পোস্ট অফিস চৌনি, আরএমএস চৌনি, ওরিয়েন্ট চৌনি, ওই আবার রবীন্দ্রভবনে শেষ হবে। এছাড়া বিকালবেলা ইন দ্য সেন্স দুপুরবেলায় 11টায় এডিনগর পুলিশ লাইন ড্রপ গেটে, ওখানে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্টের যে বন্ধুরা আছে তাদের নিয়ে, তাদের পরিবারদেরকে নিয়ে আমরা একটা ফ্রি মেগা ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প করছি। এ হচ্ছে আমাদের এবছরের কর্মসূচি। তার সঙ্গে পোস্ট ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে যেটা হতে যাচ্ছে এই মাসেরই শেষের দিকে আমরা একটা ওয়ার্কশপ অর্গানাইজ করছি, যেটা রিসোর্স পার্সন থাকবেন ডক্টর সঞ্জীব কুমার ঝা, যিনি আমাদের সেন্ট্রাল আইএপি কমিটির প্রেসিডেন্ট।